শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমি আমিনা খাতুন তমা। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা। আমার বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ভবানীপুর গ্রামে। আমার বাবা মারা গিয়েছেন 2018 সনে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের পরিবারে যুদ্ধের ইতিহাস আমি যতটুকু শুনেছি আমার বাবার থেকে বা আমার রিলেটিভদের থেকে বা আমার মায়ের মুখে। আমার আব্বা সহযোদ্ধারা এখনও বেঁচে আছেন। আমার বাবার সহযোদ্ধারা আলী আসগর শেখ মধুকা গাছকে সাক্ষাৎ দিয়ে গেলেন। সিরাজ কাকা, উনি আমার আব্বার চেয়ে এই যে নাকি মাত্র 10 মিনিটের বড়। তারপরে আমার এই যে অন্যান্য কাকারা সাক্ষাৎকার দিয়ে গিয়েছেন, সহযোদ্ধা একসাথে গিয়েছেন 9 জন। আমার বয়স অনলি 25। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, গাজীপুর জজ কোর্ট। আমার বাবা যুদ্ধের পরে অনেক পরে বিয়ে করেছেন। আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার বাবা যখন যুদ্ধে যাবেন, আমার দাদা দাদু সবাই নিষেধ করেছিলেন, বাট আমার বাবা দেশকে ভালোবেসে যে মাদ্রাসার ছাত্র হয়েও যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা সবচেয়ে বেশি প্রাউড ফিলের বিষয়। আর আমার বাবা যখন যুদ্ধে গিয়েছেন তখন আমার বাবার এজ ছিল 26। আমার বাবার তখন আমার দাদা দাদু চেয়েছিলেন ছেলে সংসার করবে। আমার অন্যান্য চাচারও তাদের সেম কাছাকাছি এজের ছিল। আমার বাবার আর 4 ভাই। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা। আমার দাদার নাম মৃত আমিরুদ্দিন মৃধা, দাদি শাবানী নেসা। আমার বাবা ছিল আমার দাদির বড় সন্তান। আমার বাবা ছোটোবেলায় থেকে একটু ভোকালের সমস্যা ছিল। আমার বাবা যেটা যুদ্ধের ডাক আসলো সব কিছুকে উপেক্ষা করে যুদ্ধে অ্যাটেন্ড করেছেন। আমার বাবা যখন যুদ্ধে গিয়েছেন আমার দাদি একদম সেফ, অসুস্থ ছিলেন একদম, ছেলে ছেলে ছেলের নাম জপতে জপতে এসে একদম অসুস্থ পাগল হয়ে গিয়েছিলেন। ওনাকে নাকি করে গেছে আমার দাদা রশি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আজকে আমার মুক্তিযোদ্ধা চাচারা অনেকেই সাক্ষাৎকার দিয়ে গেছেন আজকের অনুষ্ঠানে। আমি 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 খুবই আবেগ আপ্লুত যে আমার বাবা আজকে অনুষ্ঠানে থাকতে পারতেন নেই। আমি এসেছি আমার বাবা খুব সিম্পল সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। আমার বাবা আমি ছোট সময় দেখেছি
একুশে ফেব্রুয়ারিতে কখনোই স্যান্ডেল পরতেন না। একজন বীর মুক্তিযোদ্ধা একুশে ফেব্রুয়ারি প্রথম পহরে সে খালি পেয়ে বের হয়ে যেতেন শহীদ বীরদের ফুল দেওয়ার জন্য। আমাদেরকেও সেরকম আদর্শই তৈরি করেছেন। আমরা চার বোন, আমার অন্যান্য বোনেরাও পড়াশোনা করেছে, আব্বার বয়সের তুলনায় আমরা খুবই ছোট। আমার আরেক বোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আরেক বোনও ইউনিভার্সিটি শেষ করেছেন। তো আজকের এই সাক্ষাৎকার আমার জন্য অনেক ভালো লাগার, কারণ আমি আজকে মুক্তিযোদ্ধার সন্তান বলেই আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ পেয়েছি। আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা ভারতে ট্রেনিং করেছেন, আমার বাবার গ্যাজেট রুম 558। আব্বা এই যে গ্রেনেড মারাটা, এটা নাকি উনি শিখেছেন, যেরকম পিন খুলে মুখে এই যে এই আঙ্গুল নাকি এরকম চেপে ধরতে হইতো, তারপরে কুনুই দিয়ে ভর করে সামনে গিয়ে এরকম মারতে হইতো। আসলে আমরা অনেক ছোট ছিলাম, তো হয়তো বাবার সুযোগ হয়নি এভাবে বলে যাওয়ার। যতটুকু শুনেছি যে ওখানে গিয়ে আব্বা অনেক সিক ছিল, অনেক বেশি সিক ছিল। সবাই বলছে নাকি যে তুমি দেশে চলে যাও, বলছে না আমি আমি দেশ যুদ্ধ আমি দেশ স্বাধীন করতে আসছি, আমি স্বাধীন করেই ঘরে ফিরবো। আর এদিকে তো আমার দাদুর অবস্থা একদম পাগলই ছিলেন, বললাম তো যে উনি ওনাকে রশি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। তারপর আমার বাবা তো নেই, সেকেন্ড চাচাকে বিয়ে করানো হয়েছে, তার প্রথম দ্বিতীয় তৃতীয় সন্তান হয়ে গিয়েছে, তারপরও আমার আব্বা বিয়ে করেনি দেশ থেকে দেশে ফেরার পরও। আব্বার চিন্তা ছিল, আমাদেরকে বলছে যে আগে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষের শান্তি ফিরে আসুক। তখন আসলে একজন যোদ্ধা দেশের জন্যই সবার আগে চিন্তা করে। তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।